ওকে, তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে রুই মাছ। রুই মাছের প্রথম ক্লাস আজকে। প্রথমত মনে রাখতে হবে রুই মাছের বৈজ্ঞানিক নাম, এটা জানো তোমরা? লেবীয় রোহিতা, তাই তো? রুই মাছের বৈজ্ঞানিক নাম কি? লেবীয় জি রোহিতা, ভাই। ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা বলো তো কাতলা মাছের বৈজ্ঞানিক নাম কি? কাতল মাছের বৈজ্ঞানিক নাম? কাতলা 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 আচ্ছা, কাতলা ইলিশ মাছের কাতলা বৈজ্ঞানিক কাতলা নাম কি ভাই। বলো তো? জি ভাই, আবার বলেন। ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম কি হবে বলো? বা হিলিশা ইলিশা, ঠিক আছে, এটাও হতে পারে। জি এটা হচ্ছে, ওকে, তাহলে এটা গেল। এখন আমরা যেটা পড়বো, প্রথমত আমাদের কি কি পড়তে হবে জানো? এখান থেকে দেখো, রুই মাছের সম্পর্কে আমরা সবকিছুই জানবো। দেখো, প্রথমত দেখো, এটা রুই মাছ হচ্ছে মেজর কার্প জাতীয় মাছ, দেখাও। এটা সুস্বাদু মাছ হচ্ছে রুই মাছ, আমি প্রত্যেকদিন খাই হোটেলে, ঠিক আছে, কারণ এটা ছাড়া আর মা কোনো মাছ রান্নাই করে না। মেজর কার্প জাতীয় বা কার্প জাতীয় মাছ, বড় ধরনের, ঠিক আছে। রুই মাছের আইস হচ্ছে সাইক্লয়েড আইস, এই সাইক্লয়েডটাকে থ্রি স্টার দাও। রুই মাছের আইস কেমন আইস? সাইক্লয়েড আইস, ঠিক আছে। রুই মাছের আইস কেমন ধরনের? সাইক্লয়েড আইস দিয়ে আবৃত থাকে, ঠিক আছে। আর দেহ গহ্বরে পটকা বা বায়ুথলি থাকে, এটাকে কার্প জাতীয় মাছ বলে। ওকে, এটা মনে রাখলেই হবে। বড় ধরনের কার্প জাতীয় মাছের মধ্যে রুই মাছ অন্যতম। এরপর দেখো, বাংলাদেশে তিনটা বড় কার্প জাতীয় মাছ আছে। কি কি আছে দেখো? তিনটা বড় কার্প জাতীয় মাছ আছে, একটা হচ্ছে রুই, কাতলা আর মৃগেল, ঠিক আছে। রুই, কাতলা, মৃগেল, এই তিনটা হচ্ছে কার্প জাতীয় মাছের মধ্যে রুই মাছ একটা অন্যতম মাছ। এরপরে রুই মাছের দৈর্ঘ্য দেখো, 35 থেকে 45 সেন্টিমিটার হয়, ঠিক আছে। রুই মাছ বছরে 35 থেকে 45 সেন্টিমিটার হয়। ওকে, এরপরে বলা হচ্ছে 700 থেকে 800 গ্রাম ওজন বিশিষ্ট হয়, মানে এক বছরে এরকম হয়, হ্যাঁ। তবে যখন পূর্ণ মানে বড় হয়ে যায় বা হালদা নদী, এই হালদা নদীর কথাটা দাগায় ভুল করে নাও এখানে, হালদা নদী, ঠিক আছে। বাংলাদেশের একমাত্র রুই মাছের কৃত্রিম মানে প্রাকৃতিক প্রজনন কেন্দ্র জায়গা কোনটা? হালদা নদী, ঠিক আছে, পরের দিকে পাবো আমরা। তাহলে জি হালদা ভাইয়া, নদীতে কিন্তু রুই মাছ প্রাকৃতিক ভাবে প্রজনন সম্পন্ন করে, ঠিক আছে। এবং রুইয়ের পুনর্বৃদ্ধি হয় 2 থেকে, এখানে 2 থেকে 2.5 কেজি হবে কিন্তু, ঠিক আছে, 2 থেকে 2.5 কেজি। তোমাদের বইতে কত দেওয়া আছে? 2 থেকে কত? হ্যাঁ ঠিক আছে, আমাদের বইতে 2.5 কেজি দেওয়া আছে। হ্যাঁ, 2 থেকে 2.5 কেজি হবে, এটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে যখন হালদা, সাধারণত আমরা বলছি 35 থেকে 45 সেন্টিমিটার লম্বা হয় এবং ওজন হয় 700 থেকে 800 গ্রাম, কিন্তু হালদা নদীর রুই মাছ কি আরো বেশি বড় হয়, এটা হচ্ছে তোমার হচ্ছে 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হতে পারে। এখন দেখো, রুই মাছের ক্ষেত্রে একটা দেখো, ডিম পোনা বা রেনু পোনা বলা হয় কতদিনের রুই মাছকে, এটা মনে রাখতে হবে। দেখো, রেনু পোনা বা ডিম পোনা বলা হয় 7 দিন বয়সের পোনাকে বলা হয় ডিম পোনা বা রেনু পোনা, ঠিক আছে। তাহলে ডিম পোনা বা রেনু পোনা বলা হয় 7 দিন বয়সের রুই মাছের বাচ্চাকে বলা হয় ডিম পোনা বা রেনু পোনা, বুঝছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই পোনা গুলো কার নাম কি, বয়স কতদিন, এটা লাস্টের ক্লাসে হবে, সব এক জায়গায় করে দিব, আসে লাস্টে, ঠিক আছে। এটা তুমি এখন যেটা, যেহেতু এটা আসলে লাইনটা দাগাই নাও। এরপর আসে বসতি, রুই মাছ কোথায় বাসে বা বাসে? তো দেখো, রুই মাছ ইন্ডিয়া মূল ভূখণ্ড, এই রুই মাছের মূল ভূখণ্ড হচ্ছে ইন্ডিয়া, এটা দেখাও, ঠিক আছে। রুই মাছের মূল ভূখণ্ড হচ্ছে ইন্ডিয়া, তাছাড়া পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার নদী নদী প্রাকৃতিক প্রজাতিতে পাওয়া যায় এগুলো। ওকে, এখানে আর কিছু লাগবে না। এরপর দেখো, আছে ইন্ডিয়ার আন্দামান দ্বীপপুঞ্জের মিঠা পানি নদীতে অনুপ্রাণিত রুইয়ের সফল চাষ হচ্ছে। তাহলে ইন্ডিয়ার আন্দামান দ্বীপপুঞ্জের মিঠা পানিতেও রুই মাছের চাষ হচ্ছে, এটা গেল। তাহলে রুই মাছের মূল ভূখণ্ড কোনটা? ইন্ডিয়া ইন্ডিয়া, ঠিক আছে, রুই মাছের মূল ইন্ডিয়া ভূখণ্ড হচ্ছে ইন্ডিয়া। ওকে, এরপরে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা তোমার হচ্ছে যে, এখানে রুই মাছের যে শ্রেণীতাত্ত্বিক অবস্থান, এখান থেকে তিনটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। এই যে এই তিনটা, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, ঠিক আছে, এই তিনটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে অ্যাক্টিনোপটারিজিস, সিপ্রিনিফর্মিস এবং সিপ্রিনিডা। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে, যে কোনো কিছুতে ফ্যামিলি যদি বলা হয়, ফ্যামিলির শেষে অবশ্যই এই দা কথাটা থাকবে, ঠিক আছে, সিপ্রিনিডা, যে ফ্যামিলির কথা বলে না, যার কথা বলে না, ঠিক আছে। একটিডা, সিপ্রিডিডা, সিপ্রিনিডা, যেমন আমরা হচ্ছে এর আগে কি করেছিলাম, এর আগে ধরো আমরা ওই যে ঘাসফড়িং করেছিলাম, তো দেখো ঘাসফড়িং এর বৈজ্ঞানিক নামটা যদি আমরা শ্রেণীবিন্যাসটা যদি আমরা দেখে আসি, ওখানেও তোমরা দেখতে পাবা যে ঘাসফড়িং এর ক্ষেত্রে ছিল তোমার হচ্ছে দা কথাটা ছিল, ক্লাস, অর্ডার, ফ্যামিলিতে সবসময় দা কথাটা ছিলই। এখান থেকে সব থেকে বড় হচ্ছে ঘাসফড়িং আর তোমার হচ্ছে এই যে হাইড্রা, এই দুইটা হচ্ছে সব থেকে বড়। আর আমাদের এই রুই মাছ পড়তে আমাদের সময় লাগবে না, খুবই ছোট একটা টপিক। তো দেখো, এইখানে এখানে দেখো ঘাসফড়িং এর ইয়াটা যখন আমরা বলছিলাম ক্লাস, অর্ডার, ফ্যামিলি, এখানে খেয়াল করে দেখো, ফ্যামিলি কি ছিল? ফ্যামিলি ছিল হচ্ছে একটিডা, দেখছো, একটিডা, অর্থাৎ ফ্যামিলি বা গোত্র যদি আমরা বুঝাই, ফ্যামিলি বা পরিবার যদি আমরা বুঝাই, তাহলে সেক্ষেত্রে ডা কথাটা থাকবে, ডিএ, ঠিক আছে। ফ্যামিলির শেষে কি থাকবে? ডা থাকবে, এটা মনে রাখবা।
দা দেখে বুঝবা কেমন, ঠিক আছে? এখন অপশন যদি দেয় নিচের কোনটি হচ্ছে ঘাটকুনি এর তোমার হচ্ছে ক্লাস, তো ক্লাসে কখনোই দা উত্তর হবে না, এটা মনে রাখবা। ক্লাস কখনোই দা হবে না, দা হবে ফ্যামিলিতে, ঠিক আছে? এভাবে কিন্তু যখন অনেক অজানা জিনিসও কিন্তু তোমরা মনে রাখতে পারবা, ঠিক আছে? যে তুমি জানো না কখন যদি আনকমন বাইরে থেকে দিয়ে দেয় তাহলে এই বেসিক কনসেপ্টটা তোমরা মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে কি বললাম বলো তো? দা থাকলে ফ্যামিলি, ফ্যামিলি ক্ষেত্রে দা থাকলে অবশ্যই দা থাকবে সেটা। ওকে, এটা গেল। তাহলে এখানে ক্লাস অর্ডার ফ্যামিলি আমরা বলে রাখবো। তাহলে ক্লাস কোনটা? অ্যাক্টিন অপ্টার যথা রশ্মিযুক্ত পাখনা থাকে, ঠিক আছে? আর এখানে অর্ডার হচ্ছে সিপ্রিনিফর্মিস, কারণ কি এদের সংবেদী অঙ্গ থাকে, ঠিক আছে? পার্শ্বরেখা সংবেদী অঙ্গ লেজের শীর্ষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত। এটা একটা স্পেশাল অঙ্গ, আমরা দেখাবো এখানে আছে পার্শ্বরেখা সংবেদী অঙ্গ, এটা থাকে বলে এটাকে সিপ্রিনিফর্মিস বলা আছে। আর এরা আছে সিপ্রিনিডা, অর্থাৎ এরা আছে দাঁত, ভোমার দাঁত নাই এবং গলবিলীয় কর্তনাল আছে, ঠিক আছে? এই জন্য তো এইগুলো লাগবে না তোমাদের। ক্লাসের নাম অ্যাক্টিনোপ্টারিজি, অর্ডার হচ্ছে সিপ্রিনিফর্মিস, ফ্যামিলি হচ্ছে সিপ্রিনিডা, তিনটা কথা মনে রাখলেই হবে, ঠিক আছে? এবার দেখো স্বভাব, স্বভাবের মধ্যে দেখো যে এর মধ্যে খাবারের কথাবার্তা বলা হয়েছে যে তোমার হচ্ছে, আচ্ছা তন্নি কি ছিল আগে? না ভাইয়া। ওকে, তাহলে তাকে আমরা নিচ্ছি না, রিমুভ রিপোর্ট, ডোন্ট রিপোর্ট। ওকে, রিমুভ করা হয়েছে, ঠিক আছে? কাউকে এলাও করা হবে না, সময়ের মধ্যে না ঢুকলে কাউকে এলাও করা হবে না। ওকে, এরপর চলে গেল। ও যদি মেসেঞ্জারে গ্রুপে বলে তাহলে বলবো যে ভাইয়া রিমুভ করে দিছে, ঠিক আছে? এটা বলে দিবা তোমরা। ঈশিতা আসতেছে, তন্নি আসতেছে, ঈশিতা আসতেছে, ডোন্ট রিপোর্ট, এদেরকে একটাকেও ঢোকানো হবে না আজকে। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে তোমার স্বভাবে। বলবা যে যারা ঢুকতে পারতেছো না তারা ঢুকতে পারবে না আজকে ক্লাসে, নেক্সট ক্লাসে ঢুকতে পারা। দেখো স্বভাব, স্বভাবের মধ্যে আমরা বলতেছি যে রুই মাছের পছন্দের খাবার কি আছে এটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন পেসেন্ট করলে রুইয়ের পছন্দের খাবার হচ্ছে প্লাংটন জাতীয় খাবার, ঠিক আছে? প্লাংটন জাতীয় খাবার। দেখো কিছু কথা কিন্তু মনে রাখতেই হবে যে জীবনের প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ ছোটবেলায় একেবারে রুই মাছ ছোটবেলায় খায় হচ্ছে প্লাংটন জাতীয় খাবার, ঠিক আছে? প্লাংটন মানে কি প্রাণী প্লাংটন এবং হচ্ছে উদ্ভিদ প্লাংটন, অর্থাৎ জুও প্লাংটন আর একটা হচ্ছে ফাইটোপ্লাংটন, ঠিক আছে? এটা তোমরা এসএসসি তে পড়ে আসছো তো, কথা হচ্ছে তারা, অর্থাৎ তোমার হচ্ছে জুও প্লাংটন আর একটা হচ্ছে ফাইটোপ্লাংটন, প্লাংটন জাতীয় খাবার। তাহলে এটা কোন সময় খাই? জীবনের প্রাথমিক পর্যায়ে, ঠিক আছে? জীবনের প্রাথমিক পর্যায়ে রুইয়ের পছন্দের আহার খাওয়া হচ্ছে প্লাংটন জাতীয় খাবার। এরপরে দেখো আঙ্গুলি পোনা দশা যেটা আছে, আঙ্গুলি পোনা দশায় প্রধানত প্রাণী প্লাংটন গ্রহণ করলেও ডেসমিড, ফাইটোপ্লাজমেট এইসব গুলো গ্রহণ করে, ঠিক আছে? তাহলে আঙ্গুলি পোনা দশা একটা আলাদা দশা, এটার বয়স আমরা বলবো। তবে এই সময় কি খায়? ডেসমিড, ফাইটোপ্লাজমেট, শৈবাল রেণু ইত্যাদি গ্রহণ করতে পারে, তাহলে খাবারটা মনে রাখতে হবে। তারপর দেখো এখানে বলা আছে এরা হচ্ছে প্রধানত শাকাশী। তাহলে রুই মাছ কেমন ধরনের? প্রধানত শাকাশী। শাকাশীর ইংরেজি কি বলো? প্রধানত শাকাশি ধরনের, ঠিক আছে? তাহলে হার্বিভোরাস এটা মনে রাখতে হবে। এরপরে দেখো এদের ক্ষেত্রে আরো কিছু কথা আছে, যেমন হচ্ছে ফুলকা। এদের হচ্ছে দেখো বলা হচ্ছে যে ঝালর যুক্ত ঠোঁট আছে, মুখ গলবিলীয় অঞ্চলে দাঁতের বদলে কর্তনাল আছে, অর্থাৎ দাঁত নাই কর্তনাল আছে, ঠিক আছে? আর বলা হচ্ছে যে ফুলকায় সরু চুলের মতো ফুলকা রেখার দেখে আছে, এই কথাটা দেখাও, ফুলকা রেখার আছে, ঠিক আছে? ফুলকা রেখার মানে যে ইংরেজিতে আছে গিল রেখার, এই গিল রেখাটারে গোল করো, ঠিক আছে? ফুলকা রেখার বা গিল রেখার, ঠিক আছে? এদের ফুলকা রেখার আছে, অর্থাৎ ছায় এই ফুলকা রেখাটা হচ্ছে এই যে ফুলকার ওখানে দেখবা যে ক্ষুদ্র ক্ষুদ্র চুলের মতো ইয়ে থাকে রুই মাছে, হ্যাঁ, এটাকে বলা হয়েছে ফুলকা রেখার, ঠিক আছে? এরা কি করে? এরা হচ্ছে অতি ক্ষুদ্র প্লাংটন সেঁকে খায়, ঠিক আছে? অতি ক্ষুদ্র প্লাংটন ও সেঁকে খায়, অর্থাৎ এরা এই এই যে ফুলকা রেখাটা এটা হচ্ছে সেঁকে থাকে, ঠিক আছে? এটা কি করে? এরা সেঁকে খায়, ঠিক আছে? তাহলে ফুলকা রেখা থাকে এদের, ফুলকাতে ফুলকা রেখা থাকে, এটা মনে রাখতে হবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট, 100% 1000% ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে?
1000% important question সেটা হচ্ছে এই যে রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে বাঁচতে পারে না 1000% আমার সিগনেচার করে নাও এখানে রুই মাছ থেকে একটা প্রশ্ন যদি আসে তাহলে এটা আসার সম্ভাবনা 99% ঠিক আছে রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে বাঁচতে পারে না তাহলে রুই মাছ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে বাঁচতে পারে না 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে বাঁচতে পারে না ওকে তাহলে এই কথা বাঁচতে পারে না এরপরে আমরা বলতেছি রুই মাছের বাহ্যিক গঠন দেখো বাহ্যিক গঠনটা কেমন এই বাহ্যিক গঠনকে স্ট্রিম লাইন বলা হয় ঠিক আছে এটা কথা আগে আসবে কিন্তু স্ট্রিম লাইন কাকে বলে দেখো স্ট্রিম লাইন আমরা বলতেছি এরকম যে এটা হচ্ছে পানিটাকে বাধা দেয় না অর্থাৎ তার গতি বাধাপ্রাপ্ত হয় না চলনের সময় পানির ভিতরের গতি বাধাপ্রাপ্ত হয় না বলে এই ধরনের আকৃতিকে স্ট্রিম লাইন বলে অর্থাৎ কেমন দেহ অনেকটা মাকু আকৃতির হ্যাঁ এবং মধ্যভাগ চওড়া দুই প্রান্ত ক্রমশ সরু অর্থাৎ অনেকটা এরকম ঠিক আছে আমি যদি একটু দেখাই রুই মাছটা তোমরা সবাই দেখিস আমার তো দেখানোর কিছু নেই এরকম ঠিক আছে দেখো এরকম এরকম না অনেকটা রুই মাছ তার মানে কি মাকু আকৃতি লেন্সের আকৃতি ঠিক আছে দেহের মধ্যভাগটা কি পুরু বা তোমার হচ্ছে চওড়া কিন্তু প্রান্ত ভাগ দুইটা সেটা হচ্ছে সূক্ষ্ম বা চিকন এই কারণে দেখো যখন পানি দিয়ে যাতায়াত করে পানিটা একটু সহজে কেটে দুই ভাগ হয়ে যায় এখান থেকে ঠিক আছে এবং পানির গতি এর গতিটা বাধাপ্রাপ্ত হয় না পানির কারণে যার কারণে এটাকে বলা হয় স্ট্রিম লাইন এই স্ট্রিম লাইন কথাটা দেখাও ফ্রিস্টার ঠিক আছে স্ট্রিম লাইন হ্যাঁ আর এর হচ্ছে প্রস্থ অপেক্ষা উচ্চতা বেশি ঠিক আছে আর প্রস্থ হচ্ছে ডিম্বাকার আর এটা একটা অস্থিময় মাছ কথাগুলো মনে রাখলেই হবে এখন এখানে রুই মাছের দেহকে আমরা তিনটা অংশে ভাগ করতেছি মাথা দেহকাণ্ড লেজ ঠিক আছে দেখো রুই মাছের পুরো দেহকে আমরা তিনটা ভাগে ভাগ করতেছি দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মাথা এই যে এখান থেকে এতটুকুকে বলতেছি আমরা হচ্ছে মাথা ঠিক আছে তারপর এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত বলছি দেহকাণ্ড আর তারপর শেষ এখান থেকে এই পর্যন্ত পুরোটাকে বলতেছি হচ্ছে লেজ তাহলে এখান থেকে এইটুকুকে বলতেছি আমরা মাথা এটা হচ্ছে দেহকাণ্ড আর তারপর আছে হচ্ছে লেজ তাহলে রুই মাছটার ইয়াকে আমরা কত ভাগে ভাগ কয় ভাগে ভাগ করতেছি তিনটি ভাগে মাথা দেহকাণ্ড লেজ ওকে তো দেখো মাথা দেহকাণ্ড আর লেজ এখন মাথা মাথায় আসো মাথার কথা যদি দেখো তাহলে মাথা প্রথমত 4 থেকে 5 ইঞ্চি লম্বা এবং উত্তল মাথাটা কেমন উত্তল দেখাও লাইনটা মাথা হচ্ছে 4 থেকে 5 ইঞ্চি লম্বা এবং পৃষ্ঠভাগ উত্তল ঠিক আছে পৃষ্ঠভাগ উত্তল মানে মাথার এই যে এই অংশটা এখান থেকে যে এই অংশটা হচ্ছে উত্তল ঠিক আছে সেটা বলা হচ্ছে হ্যাঁ এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে তোমার তাহলে মাথা কত সেন্টিমিটার কত ইঞ্চি লম্বা 4 থেকে 5 ইঞ্চি 1 ইঞ্চিতে কত সেন্টিমিটার বলতে পারো কেউ হ্যাঁ 12 সেন্টিমিটার তাহলে তুন্ড মানে ঠোঁট একেবারে থুতনি এর যে এই জায়গা ঠিক আছে এটা কেমন হচ্ছে এটা হচ্ছে তুন্ড তুন্ড এটা হচ্ছে ভোঁতা এবং নিচে কিন্তু তোমার সামনে বাড়াতে কোনো পার্শ্বীয় খণ্ডবিহীন কোনো খণ্ড টানো নেই মুখ অর্ধচন্দ্রাকার মুখ কেমন অর্ধচন্দ্রাকার মনে রাখবা এরপর যেমন নিচের দিকে ঊর্ধ্ব চোয়ালের পিঠের দিকে একটা নরম ছোট ম্যাক্সিলারি বারবেল আছে ঊর্ধ্ব চোয়ালের দিকে নরম ছোট ম্যাক্সিলারি বারবেল আছে ঠিক আছে আর তারপর এসে একজোড়া নাসারন্ধ্র আছে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে রুই মাছ কি দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় না চোখ খুলে ঘুমায় নাকি চোখ বন্ধ করে ঘুমায় বলো তো রুই মাছ কিভাবে ঘুমায় জানো চোখ খুলে ঘুমায় কারণ চোখের কোনো পাতা নাই চোখের পাতা থাকে না কিন্তু কর্নিয়া সত্যি আবরণ আবৃত অর্থাৎ কর্নিয়া সত্য তকীয় আবরণ আছে চোখে পাতা থাকে না এই জন্য এরা চোখ খুলে ঘুমায় ঠিক আছে আর এদের মাথায় কোনো আইস থাকে না এই কথাটা মনে রাখবা ঠিক আছে আর এদের মাথায় আইস থাকে না আইস থাকে দেহকাণ্ড এবং লেজে এবং এতে কোন ধরনের আইস থাকে ফুলকা প্রকোষ্ঠকে ঢেকে অবস্থায় দুটি বেশ বড় পাতলা কানকো আছে অর্থাৎ ফুলকাকে ঢেকে রাখে ফুলকাতে সিদ্ধ এটাকে কানকো বলে কানকো ঢেকে রাখে ঠিক আছে দুই পাশে কানকো আছে দুইটা বেশ বড় এবং পাতলা কানকো ইংরেজি হচ্ছে অপার কুলাম ঠিক আছে আমরা অপার কুলাম আর কোথায় পড়ছিলাম বলো তো হাইড্রা ভাইয়া হাইড্রা কি হাইড্রাতে হাইড্রা কোথায় গব্বর
নিউরোসাইটে হাইডেন যে নিউরোসাইট গহ্বরটা ছিল সেটা ঢেকে রেখেছিল অপারকুলাম দিয়ে, তাহলে অপারকুলাম মানেই মনে মনে রাখবা ঢাকনা, অপারকুলাম মানে কি, অপারকুলাম মানে হচ্ছে ঢাকনা, ঠিক আছে? তো এখানে কানকোজ এটা এটাকে বলতেছি, এটাও একটা অপারকুলাম, এটা হচ্ছে কাকে ঢেকে রাখে, ফুলকা প্রকোষ্ঠকে ঢেকে রাখে, এটা মনে রাখলে হবে। এবং এর ভিতরে কানকোর নিচে কিনারায় একটা পাতলা পর্দা থাকে, তাকে বলে ব্রাং ক্রিস্টাল পর্দা, এটা থাকা উচিত না, তাহলে ব্রাং ক্রিস্টাল পর্দা, ঠিক আছে? ব্রাং ক্রিস্টাল পর্দা কোথায় থাকে? কানকোর নিচের কিনারায় থাকে। তাহলে টোটাল কয়টা ব্রাং ক্রিস্টাল পর্দা আছে রিবাসের দেহে বলতো? টোটাল কয়টা ব্রাং ক্রিস্টাল? দুইটা আছে, দুইটা, ঠিক আছে, দুইটা। ওকে, তাহলে টোটাল দুইটা ব্রাং ক্রিস্টাল পর্দা আছে। ওকে, এরপরে তাহলে আমরা মাথা পড়ে ফেলছি, মাথার মধ্যে তাহলে যা যা বলছি তেমন ইম্পর্টেন্ট কিছু আমরা পাইনি মাথার মধ্যে। এরপরে দেহকাণ্ড, দেহকাণ্ড বলা হচ্ছে দেহ অংশটি চওড়া এবং এখানে পাখনা বহন করে, আর পাখনার ভিতরে পাখনা রশি থাকে, ঠিক আছে? মাথার কাঁটা, পাখনার ভিতরে কি কাঁটা কাঁটা মতো থাকে না, এগুলোকে বলা হয় পাখনা রশি, ঠিক আছে? এবং দেখো এদের একটা কথা দাগাও যে হচ্ছে অঙ্কীয় দেশে, দেহের পশ্চাৎ প্রান্ত অর্থাৎ দেহের পিছন দিকে মানে লেজের দিকে বলতে গেলে পশ্চাৎ প্রান্তের অঙ্কীয় দেশে ঠিক মাল বরাবর তিনটা ছিদ্র থাকে, ছিদ্র, তারপরটা দমন ছিদ্র, তারপরটা রেশন ছিদ্র। এই যে সিরিয়াল মনে রাখতে হবে, কিন্তু মনে রাখবা কি দিয়ে বলতো? পাদর, ঠিক আছে? বুকের পাদর আছে না, পাদর দিয়ে মনে রাখবা, ঠিক আছে? প্রথমটা পায়ে ছিদ্র, তারপর দমন ছিদ্র, তারপর হচ্ছে রেশন ছিদ্র, ঠিক আছে? ঠিক আছে, আর পাখনার মধ্যে দেখো পাখনার ভিতরে অবস্থিত সমান্তরাল শরীরের সূক্ষ্ম শলাকার অন্তঃপঙ্কালকে পাখনা রশি বলে, ঠিক আছে? ফিন রে, ঠিক আছে? পাখনা রশি, পাখনা ইংরেজি হচ্ছে ফিন, ফিন থেকে আসছে ফিন রে, রে মানে রশি, ঠিক আছে? এটা রুই মাছে মোট পাল ধরনের পাখনা দেখা যায়, এটা দেখা রুই মাছে মোট পাল ধরনের পাখনা দেখা যায়, মোট কয় ধরনের পাখনা দেখা যায়? পাল ধরনের পাখনা দেখা যায়, ঠিক আছে? ওকে, এরপরে দেখো এই যে রুই মাছের যে পাখনা গুলো আছে না, পাল ধরনের পাখনায় কয়টা করে পাখনা রশি আছে, এটা 100% ইম্পর্টেন্ট এই জায়গাটুকু, ঠিক আছে? কয়টা করে পাখনা রশি দেখা যায় খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, ঠিক আছে? দেখো প্রথম আছে পৃষ্ঠ পাখনা, পৃষ্ঠ পাখনা আছে 14-16 পাখনা রশি, ঠিক আছে? এরপর আছে বক্ষ পাখনা, বক্ষ পাখনাতে আছে হচ্ছে 17-18, শ্রোণী পাখনা, শ্রোণী পাখনাতে আছে 9টা করে, ঠিক আছে? পায়ু পাখনা 6-7, আর পুচ্ছ পাখনা হচ্ছে 19টা। আচ্ছা এক মিনিট একটু, হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। ওই যে নয় লাস্ট ছিল তো পাশে শিলা পাল্লা করতেছিল, ওদেরকে খাওয়াই দিছিলাম। তাহলে এখানে পাখনা আছে পাল ধরনের পাখনা পাবো, কৃষ্ণ পাখনা 14-16 পাখনা রশি থাকে, বক্ষ পাখনা অর্থাৎ বুকের দিকে যেখানে থাকে সে 17-18, ঠিক আছে? শ্রোণী পাখনা কয়টা? 9টা করে, ঠিক আছে? পায়ু পাখনা 6-7, আর পুচ্ছ পাখনা যেটা এখানে আমরা বলতেছি 19টা, ঠিক আছে? তাহলে ইন টোটাল কোথায় কয়টা পাখনা রশি আছে এটা মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? এরপরে আমরা বলবো দেখো দেহের দুপাশে এক সারি ছোট গর্ত আছে যা আইসের নিচে অবস্থান করে, লম্বা খাদের সঙ্গে, অর্থাৎ তোমার বলা আছে এই খাদ গর্তের সমন্বয় হলো 500 রেখা অঙ্গ থাকে, দেখে 500 রেখা অঙ্গ, এই 500 রেখা অঙ্গের মধ্যে সংবেদী কোষ থাকে যেটা সংবেদ গ্রহণ করে পানি থেকে, ঠিক আছে? যেটা আমরা যদি দেখাই চিত্রতে, যদি দেখাই এই যে খেয়াল করো এখানে রুই মাছের চিত্রটা এখানে আছে, দেখো 500 রেখা সংবেদী অঙ্গ, এখানে দুইটা ছিদ্র থাকে ছোট ছোট, ঠিক আছে? এখানে এখানে, ঠিক আছে? 500 রেখা অর্থাৎ পৃষ্ঠ পাখনা নিচের দিকে, ঠিক আছে? দুইটা এপাশে একটা, ওপাশে একটা, তো এটাকে বলে 500 রেখা সংবেদী অঙ্গ, এটা কিন্তু একেবারে এখান থেকে শুরু করে একেবারে লেজ পর্যন্ত বহন হয়ে গেছে ভিতর দিকে আইসের নিচ দিয়ে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে 500 রেখা সংবেদী অঙ্গ, কি বলা হচ্ছে? 500 রেখা অর্থাৎ কি পাশ দিয়ে যাচ্ছে না, দুই পাশ দিয়ে, এপাশ দিয়ে, ওপাশ দিয়ে, এটাকে বলে 500 রেখা সংবেদী অঙ্গ। এখানে যে সংবেদী অঙ্গের মধ্যে যে সংবেদী কোষ থাকে, এই সংবেদী কোষ পানি থেকে উত্তেজনা গ্রহণ করতে পারে, ঠিক আছে? পানি থেকে সংবাদ গ্রহণ করতে পারে বা বুঝতে পারে, পানির তরঙ্গ দেখে বুঝতে পারে যে কি অবস্থা কি, ঠিক আছে?
তাহলে পার্শ্ব রেখা অঙ্গ আছে কয়টা বলো তো? আমাদের কিন্তু দেহকাণ্ড শরীরের পাশে লেজ, লেজের মধ্যে বলা আছে বেশিরভাগ হচ্ছে লেজটা হচ্ছে তোমার পায়ুর পরবর্তী অংশ, ঠিক আছে? এখন এই লেজটা হচ্ছে হোমোসার্কাল, এটা ফিরেস্টা দাও, লেজটা কেমন হোমোসার্কাল ধরনের, হোমোসার্কাল বলো এখান থেকে এটা যতটুকু দৈর্ঘ্য, এখান থেকে এটা ততটুকু দৈর্ঘ্য, হোমোসার্কেল সমান, ঠিক আছে? তো লেজ আর কেমন কেমন হইতে পারে? লেজ আর হইতে পারে ডাইফি সার্কেল হতে পারে, হেটারো সার্কেল হইতে পারে, ঠিক আছে? কোন কোন মাছের দেখবা যে লেজ এরকম একটা আছে এটুকু গেছে আর একটা এরকম, এরকম লেজও থাকতে পারে, ঠিক আছে? তাই এটাকে বলা হয় হচ্ছে তোমার ডাইফি সার্কাল, সরি হেটারো সার্কাল, ঠিক আছে? এটাকে বলা হয় হেটারো সার্কাল। আর ডাইফি সার্কাল হচ্ছে যেরকম মনে করো এরকম একটা লেজ তো এরকম ভাবে এসে তৈরি হয়, এরকম ভাবে চলে যাবে একটা লেজ, একদম গুচ্ছ, কোনো ছাড়া নেই, ফাঁকা নেই, ঠিক আছে? এরকম ভাবে চলে যাবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ডাইফি সার্কাল, বুঝছো? মাছের আইস, রুই মাছের আইস, ঠিক আছে? তো দেখো রুই মাছের আইস কেমন ধরনের, সাইক্লয়েড আইস। দেখো এটা হচ্ছে আমরা যেমন পরীক্ষা দিয়েছিলাম মেডিকেল বোর্ড থেকে 18-19 সেশন, সেই সেশনে এই প্রশ্নটা আসছিল, ঠিক আছে? রুই মাছের আইস কেমন কেমন ধরনের, সাইক্লয়েড ধরনের, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এখন এই আইসের দেখো অনেকগুলো সার্কুলি থাকে, একটা আইস তো একটা আইস কিন্তু মনে করো এরকম ভাবে যদি দেখো একটা আইস কিন্তু এরকম এরকম দোলাকাটা দোলাকাটা অংশ থাকে, ঠিক আছে? এর ভিতরে এই দোলাকাটা অংশকে বলা হয় হচ্ছে সার্কুলার, আর একত্রিত ভাবে বহুবচনে বলা হয় সার্কুলি, ঠিক আছে? আর এই সার্কুলি গুলো যেখানে এসে মিলিত হয় কেন্দ্র, এই যে কেন্দ্র এটাকে বলা হয়, কেন্দ্রকে বলা হয় হচ্ছে ফোকাস, ঠিক আছে? কেন্দ্রকে বলা হয় ফোকাস। আর এই যে উঁচু উঁচু যে অংশগুলো থাকে তাকে বলা হয় সার্কুলি, ঠিক আছে? ভাইয়া সাইক্লয়েড সার্কুলি ওটা কি 1600 সেশনে আসছিল? হ্যাঁ এটা 1600 সেশনে আসছিল, ঠিক আছে? তো এটা বলা হচ্ছে দেখো এগুলো পাতলা, দেখো পাতলা প্রায় এখানে আয়েশের আকার কেমন, এটা কিন্তু গোলাকৃতি, এই আকারটা মনে রাখবো। দেখো এগুলো কিন্তু এসে গেছে, এগুলো সবাই এখন আসার মতো কি আইসটা, তাহলে খুব একটা ইম্পর্টেন্ট টপিক আমরা বুঝতে পারলাম মেডিকেল বোর্ড পরীক্ষার জন্য, ঠিক আছে? আইসের মধ্যে আইসের আকারটা আমাদের পড়তে হবে, এটা গোলাকৃতির, ঠিক আছে? এরপরে দেখো এটা হচ্ছে রূপালী চকচকে, এই লাইনটা দেখো, এই লাইন এই শব্দটা গোল করে চেষ্টা দাও, আইসটা দেখতে কেমন রূপালী চকচকে, ঠিক আছে? এবং কালার যদি বলে মাঝখানের দিকে থাকবে লালচে, অর্থাৎ আমরা লালচে কালো বলতে পারি, ঠিক আছে? লালচে কালো রঙের, ওকে? আর এই যে কেন্দ্রে লালচে রং, এটা হচ্ছে বিভিন্ন রূপে গাঢ় হয়, উজ্জ্বল হইতে পারে এরকম, ঠিক আছে? তবে পৃষ্ঠ দেখতে আবার লালচে সবুজও হতে পারে, ঠিক আছে? এরপরে আমরা যে জিনিসটা বলবো এর মাঝখানে যে ফোকাসটা আছে না, এই ফোকাস দিয়ে আমরা কিছু জিনিস দেখি। দেখো এখানে বলা হচ্ছে আইসে একেন্দ্রিক বৃত্তাকার স্তরে স্তরে অস্থি উপাদান জমা হয়ে আইসের উপরিভাগ বৃত্তাকার উঁচু আলো মিশে খাপ সৃষ্টি করে। যে উঁচু আলোগুলোর কথা বললাম এগুলোকে বলা হয় হচ্ছে সার্কুলি, ঠিক আছে? আগেই বলছি। আর মাঝখানে যে কেন্দ্রটা আছে কেন্দ্রটাকে বলা হয় ফোকাস, এটা সাধারণত এক পাশে থাকে। আর উঁচু আলগুলোকে বলে হচ্ছে কি কি বলে উঁচু আলগুলোকে বলো সার্কুলাস, বহু বছরের বলে সার্কুলি বা বৃদ্ধি রেখা, ঠিক আছে? এই সার্কুলার দিয়ে কি করা হয়, বেসিক্যালি মাছ কতটা বড় হচ্ছে ছোট হচ্ছে এই আইস দেখে বোঝা যায়, ঠিক আছে? যারা আসল আসল মাছ ব্যবসায়ী তারা কিন্তু আইস দেখে মাছ কিনে। এরপর দেখো এই লাইনটা দাগাও খুব সুন্দর করে, বসন্তকালে এবং গ্রীষ্মকালে আইসের বৃদ্ধি বেশি হয়, এই লাইনটা দাগাও, এটা কিন্তু কখনো আসেনি, তার মানে আইস থেকে এটা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এবার, এবার বা পরবর্তীতে যে পরীক্ষাগুলো হবে, বুঝছো? বসন্তকালে এবং গ্রীষ্মকালে আইসের বৃদ্ধি বেশি হয়, তাহলে আইসের বৃদ্ধি বেশি হয় কোন কালে, বসন্তকালে এবং গ্রীষ্মকালে, মনে রাখতে হবে, ঠিক আছে? বসন্তকালে এবং গ্রীষ্মকালে আইসের বৃদ্ধি বেশি হয়, ঠিক আছে? এরপরে আমরা যেটা বলবো সেটা দেখো যে এরপরে আরো একটা লাইন আছে, দেখো আইসের সম্মুখভাগ তন্তুবাহী যোজক টিস্যু নির্মিত এবং ডারমিসের পকেটের মধ্যে প্রবিষ্ট থাকে, অর্থাৎ আইসের সামনের দিকটা তন্তু দিয়ে তৈরি যোজক টিস্যু, এবং এটা ডারমিস মানে চামড়া, চামড়া চামড়া মিশে গ্রথিত থাকে, তো সেটাই বলা হচ্ছে ডারমিসের পকেটে প্রবিষ্ট থাকে, ঠিক আছে? এটা আর এর পশ্চাৎ ভাগ, সামনের ভাগ তো ওটা গেল, আর পশ্চাৎ ভাগটা হচ্ছে ডেন্টিন নির্মিত ও উন্মুক্ত, ঠিক আছে? ডেন্টিন নির্মিত, তাহলে আইসের পশ্চাৎ ভাগ কি দিয়ে তৈরি, ডেন্টিন দিয়ে তৈরি। আর হচ্ছে তোমার অগ্রভাগ যেটা বললাম সেটা হচ্ছে যোজক টিস্যু নির্মিত, ঠিক আছে? কথাগুলো মনে রাখতে হবে। আর উন্মুক্ত অংশে থাকে কি, বাইরের দিকে এখানে বৃদ্ধি রেখাগুলো দেখা যায়, অনেক রন্ধক কোষ থাকে,
এখানে রিডিং পড়বা আর কিছু নাই ঠিক আছে এবারে আমরা দেব হচ্ছে এই ঘাসপুরিং রক্ত সংবহন সরি ঘাসপুরিং বলতেছি দুই মাসের রক্ত সংবহন তন্ত্র এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু সিজনশীলের জন্য অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে সিজনশীলের জন্য অনেক ইম্পর্টেন্ট এই যে ঘাস এই যে সরি ঘাসপুরিং পড়ে পড়ে মাথা ঘাসপুরিং হয়ে গেছে ঠিক আছে রুই মাসের রক্ত সংবহন তন্ত্র খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এখান থেকে কিন্তু এরকম দিবে হার্ট আঁকাতে হবে দুই মাসের হার্ট সবাই আঁকায় গ্রুপে জমা দিবা না দিলে কিন্তু খবর আছে 50 টাকা ধরিবা না ঠিক আছে দেখাই দিচ্ছি আমি বুঝাই দিচ্ছি ওকে তো দেখো দুই মাসের রক্ত সংবহন তন্ত্র দেখো দুই মাসের রক্ত লাল ঠিক আছে দুই মাসের রক্ত লাল এখানে এটা কি কি নিয়ে গঠিত আমাদের মধ্যে রক্ত রস বা প্লাজমা এবং রক্ত কণিকা নিয়ে গঠিত এবার দেখো এদের রক্ত কণিকা দুই ধরনের একটা আসলে লোহিত রক্ত কণিকা আর শ্বেত রক্ত কণিকা তাহলে দুই মাসের রক্ত কণিকা কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা এবং শ্বেত রক্ত কণিকা এবং মনে রাখবা লোহিত রক্ত কণিকা নিউক্লিয়াস থাকে এটা এটা তিন চিলিয়াসটা দিয়ে দাগাও ঠিক আছে লোহিত রক্ত কণিকা নিউক্লিয়াস থাকে লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে ঠিক আছে সিরিয়াসটা দাও তাহলে বলো তো মানুষের লোহিত রক্ত কণিকায় একটা লোহিত রক্ত কণিকায় কয়টা নিউক্লিয়াস থাকে আর নিউক্লিয়াস থাকে না থাকে না গুড ভেরি গুড ঠিক আছে জি তাহলে এই যে সেটা মনে রাখতে হবে তবে এই যে রুই মাসের লোহিত রক্ত কণিকা এখানে কিন্তু থাকে হ্যাঁ বুঝছো ওকে এরপরে আমরা আসছি হৃৎপিণ্ড দেখো যে তাহলে এর যে রক্ত সংবহন তন্ত্র কি কি নিয়ে গঠিত দেখো হৃৎপিণ্ড ধমনী শিরা আর কৈশিক নালী এটা তো তোমরা জানো যে কি কি নিয়ে গঠিত হবে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড থেকে বের হবে ধমনী ধমনী কৈশিক নালিকার মাধ্যমে মিলে যাবে তারপরে আবার শিরার মাধ্যমে রক্তটা চলে আসবে তাহলে এটা হচ্ছে দেখো এখন তোমার সে রুই মাসের হৃৎপিণ্ড কথা যদি বলি হৃৎপিণ্ড যে জায়গাটাতে থাকে সেই গহ্বরের মধ্যে থাকে সেই গহ্বরটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল গহ্বর দেখো পেরিকার্ডিয়াল গহ্বর হৃৎপিণ্ড যে জায়গাটাতে থাকে রুই মাসে সেই জায়গাটার নাম কি পেরিকার্ডিয়াল গহ্বর এবং হৃৎপিণ্ডের যে আবরণ তাকে বলা হয় পেরিকার্ডিয়াল মানুষের হৃৎপিণ্ডের আবরণের নাম কি বলো মানুষের হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াম তাহলে পেরিকার্ডিয়াম কিন্তু পেরিকার্ডিয়াম ঠিক আছে বুঝছো তাহলে এটা হচ্ছে পেরিকার্ডিয়াম ওকে তাহলে এটা চলে গেল তাহলে যেখানে থাকতেছে জায়গাটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল গহ্বর যেখানে যে আবরণ দিয়ে আবৃত থাকছে তাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম এরপর দেখো অন্যান্য মাসের মতো তোমার হচ্ছে দুই মাসের হৃৎপিণ্ড হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট তাহলে মাসের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হয় দুই প্রকোষ্ঠ বিশিষ্ট দুই প্রকোষ্ঠ বিশিষ্ট তাহলে দুই মাসের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট সেই দুইটা প্রকোষ্ঠ কি একটা হচ্ছে অলিন্দ বা অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে নিলয় বা ভেন্ট্রিকল মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট চার প্রকোষ্ঠ বিশিষ্ট চার প্রকোষ্ঠ বিশিষ্ট হ্যাঁ কুমিরের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট জানো তিন প্রকোষ্ঠ বিশিষ্ট জানা নেই ভাইয়া হ্যাঁ সম্পূর্ণভাবে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট আর আছে অসম্পূর্ণভাবে কুমির তো রেপটাইলিয়ার মধ্যে রেপটাইলিয়ার যারা আছে সবাই তো অসম্পূর্ণভাবে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট কিন্তু একমাত্র কুমিরই সম্পূর্ণভাবে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট ঠিক আছে ওকে এরপরে দেখো এরপরে আসা হচ্ছে এই তোমাদের কি কনফিউশন আছে কুমিরের রেপটাইলিয়া নিয়ে কুমিরের হৃৎপিণ্ড নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে মনে হচ্ছে ভাই সম্পূর্ণ রূপ সম্পূর্ণ তিন প্রকোষ্ঠ বিশিষ্ট না না চার প্রকোষ্ঠ বিশিষ্ট হবে আমি তো ভুল বললাম তোমাদেরকে কুমিরের হৃৎপিণ্ড তোমার হচ্ছে রেপটাইলিয়া যারা আছে এদের হৃৎপিণ্ড হচ্ছে অসম্পূর্ণ ভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট কিন্তু কুমির যেটা আছে কুমির হচ্ছে সম্পূর্ণ ভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট এই জিনিসটা মনে রাখবা ঠিক আছে এই জন্য তো আমি বই বের করলাম যে কি ব্যাপার মনের কাছে খটকা লাগতেছে কেন ঠিক আছে তাহলে মানুষের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট কুমিরের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট কিন্তু রেপটাইলিয়া বা তোমার রেপটাইলিয়া পর্বের যারা আছে হ্যাঁ এদের সবাই কিন্তু অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট এই জিনিসটা মনে রাখবা প্রথমত এটা ভালোভাবে পড়বা তাহলে বুঝতে পারবা ঠিক আছে ক্লিয়ার কিন্তু উপপ্রকোষ্ঠ আছে আমি দেখাচ্ছি সবকিছু
সাইনাস ভেনাস নামে একটা উপপ্রকোষ্ঠ আছে, ঠিক আছে? সাইনাস ভেনাস নামে একটা উপপ্রকোষ্ঠ আছে, তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে আমরা যদি বলি রুইমাসের হৃৎপিণ্ড, সেটা হচ্ছে তোমার ইন টোটালি দুই প্রকোষ্ঠ বিশিষ্ট সম্পূর্ণ হবে, বাট সাইনাস ভেনাস নামে আরো একটা উপপ্রকোষ্ঠ আছে, ঠিক আছে? যদি প্রশ্ন আসে যেহেতু হাইড্রা বলতেছে রুইমাসের তোমার হচ্ছে হৃৎপিণ্ড কার প্রকোষ্ঠ বিশিষ্ট, তাহলে আমরা বলবো দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে? যদি বলে নিচের কোনটি রুইমাসের উপপ্রকোষ্ঠ, হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ, তখন আমরা বলবো সাইনাস ভেনাস, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাহলে তোমরা